সুরে সুরে পান করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على إمام المتقين سيد الأولين والآخرين خاتم الأنبياء والمرسلين من أعطي علم الأولين والآخرين سيدنا محمد بن عبد الله ابن عبد المطلب الهاشمي المدني صلى الله عليه وسلم وعلى آله الطيبين وأصحابه الطاهرين ومن دعا بدعوتهم إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات কানত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ইমাম ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত এই আজিমুস শান তাফসীর কোরআন মাহফিলের মহতরম সভাপতি সাহেব ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম তালেবানে উলুমে শরিয়ত অত্র এলাকার ইসলাম প্রিয় তাওহীদি জনতা স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্র ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা আমার প্রিয় সাংবাদিক ভাইরা সহ এই মুবারক দিনে জলসার মোহতরম হাজরান মজলিস, আপনারা দেখতেছেন আমি অনেক অসুস্থ, গলার আওয়াজ বেড়ে গেছে, তারপরেও আপনাদের মহব্বতে আপনাদের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে আপনাদের কাছে দোয়া চাওয়ার উদ্দেশ্যে
এই জলসায় আমি উপস্থিত হয়েছি। ইমাম ওলামা পরিষদের সভাপতি সেক্রেটারি সদস্যবৃন্দ এবং এই মাহফিলের আয়োজকবৃন্দ, সহযোগী এলাকাবাসী, শ্রোতামণ্ডলী, আমি আপনাদের সকলের শুকরিয়া আদায় করতেছি। দুজন মুসলমান মোলাকাত করলে, সাক্ষাৎ করলেও লাভ আছে। আমি এসেছি আপনাদের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে, মোলাকাত করার উদ্দেশ্যে। সাক্ষাৎ করলেও লাভ আছে, দুজন মুসলমান হাদিস শরীফে আছে, وقال رسول الله صلى الله عليه وسلم ما من مسلمين يلتقيان فيتصافحان إلا غفر لهما قبل أن يتفرقا حديث شريف রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইজন মুসলমান যদি সাক্ষাৎ করে, মুসাফা করে, হাত মিলায়, তারা সেখান থেকে পৃথক হওয়ার আগে আগে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করিয়ে দেয়। মুসলমানের যে কোনো কাজে লাভ আছে। মুসলমানের কাজে লাভ হলেও লাভ, ক্ষতি হলেও লাভ। মুসলমানের কাজে লাভ হলেও লাভ, লস হলেও লাভ। আমরা জাতি হিসাবে মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, বলেন ইসলাম। ইসলাম ধর্মের ব্যবসা, ইমানি ব্যবসা, এমন একটা ব্যবসা যেখানে লাভ হলেও লাভ, ক্ষতি হলেও লাভ হয়। লস হলেও লাভ হয়। وقال رسول الله صلى الله عليه وسلم ما من مسلمين ما من مصيبة تصيب المسلم إلا كفر الله بها عنه হাত্তা সৌকা। রাওয়াহুল বুখারি, বুখারি শরীফের হাদিস। কোনো মুসলমানের উপর যদি কোনো বিপদ আসে, কোনো মুসলমান যদি বিপদগামী হয়, সে বিপদের কারণে তার অনেক গুনাহ মাফ হয়ে যায়। মুসলমানের গায়ের জ্বর হলে গুনাহ মাফ হয়, মুসলমানের ব্যবসায় লস হলে গুনাহ মাফ হয়, মুসলমানের ছেলে মেয়ে অসুস্থ হলে গুনাহ মাফ হয়। হাত্তা সৌকা ইউসা কোয়া, এমনকি মুসলমান যদি কাঁটা, মুসলমানের হাতে যদি কাঁটা লাগে, পায়ে যদি কাঁটা লাগে,
খাটা লাগাতে হয়, সেখানেও আল্লাহ তাআলা ওই মুসলমানের অনেক গুনাহ মাফ করিয়া দে। হাত্তা সৌগা হিংসা কোয়া মুসলমানই ধর্ম, সেরকম ধর্ম এই সুযোগ সুবিধা এই ফসরটি, এই সুযোগ সুবিধা এই ফসরটি আছে কেবল মুসলমানের জন্য। যারা কাফের বেঈমান ও মুসলিম বিজাতি ওদের জন্য এই সুযোগ সুবিধা নাই। মুসলমানেরও জ্বর হয়, কাফেরেরও জ্বর হয়, গায়ের জ্বর হয় না, কিন্তু মুসলমানের গায়ের জ্বর হলে আখেরতের অনেক গুণা মাফ হয়ে যায়, কাফেরের গায়ের জ্বর হলে কোনো গুণা মাফ হয় না, মাফ হয় না। এগুলো বুঝতে হবে আমাদের। কাফেরের দুনিয়ার কোনো ক্ষতি হলে, ব্যবসায় লস হলে, কৃষিকাজে লস হলে, ছেলে মেয়ে মারা গেলে কাফেরের, অসুস্থ হলে কাফের, আখেরতের কোনো গুণা মাফ হয় না, মাফ হওয়ার প্রশ্নই আসে না, কারণ তারা কাফের। তারা কি কাফের? মুসলমান নয়। ওদের জন্য আখেরতে জাহান্নামের আজাব ছাড়া আর কিছু নাই। আর মুসলমানরা কিছু এদিক সেদিক করলেও, গায়ের জ্বর হলে, বিপদগামী হলে গুনাহ মাফ হয়, আল্লাহর রহমতে বৃহস্থে যাবে। আমরা কিছু এদিক সেদিক করলেও, আমাদের ব্যবসায় লস হয়ে লস হবে, গুনাহ মাফ হবে, আমরা ইনশাআল্লাহ বৃহস্থে যাব, কিন্তু কাফেরদের জন্য এই সুযোগ সুবিধা নয়। ওরা চিরকালের জন্য জ্বলবে কোথায়? জাহান্নামের আগুনে। আহা, ইন্নাল্লাযীনা কাফারূ মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। ফি নারি জাহান্নাম, কোরআনের আয়াত। আপনারা মুসলমান এটা অনেক কিছু, এটা অনেক কিছু, আমরা মুসলমান এটা অনেক কিছু, মুসলমানও সমঝো ইস বাত কো কে মুসলমান হো না বড়ি নেমত হ্যায়। ইসলাম সবসে বড় নেমত, ঈমান সবসে বড় নেমত। ইন্নাল্লাযীনা আমানু, বুখারী শরীফের হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إذا ابتليت عبدي بحبيبتيه فصبر عوضته عنهما الجنة يريد عينيه رواه البخاري بخاري شريف حديث আছে, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা যখন অন্ধ হয়ে যায়, কি হয়ে যায়, আমার কোনো বান্দা যদি যদি অন্ধ হয়, তার চক্ষু যদি নষ্ট হয়ে যায়, সে যদি সবর করতে পারে, তাহলে আমি আল্লাহ তাকে ওই দুই চোখের বদলায় বৃহস্ত দান করব। ওহো, এগুলো ইমান ইয়াকিনের ব্যবহার।
ও মুসলমানরা, দু চোখ কেন, ২০০ ২০০০ চোখ কেন, ২ লক্ষ ২ কোটি চক্ষ কেন, ১০ হাজার কোটি চোখের বদলায় যদি আল্লাহ তাআলা আমাদেরকে বৃহস্থ দান করে, আমাদের কি ক্ষতি হবে না লাভ হবে, লস হবে না লাভ হবে, নাহি জিনসে সওয়াবে আখিরাত কি আরজু মুজকো, নাহি জিনসে সওয়াবে আখিরাত কি আরজু মুজকো, আরে ও সওদাগর হুমাইনে নফা দেখা হে খসারে মে, নহীঁ জিনসে সওয়াবে আখিরাত কি আরজু মুজকো, ও সওদাগর হুমাইনে নফা দেখা হে খসারে মে, ইসলাম কেমন ধর্ম, মুসলমানি ধর্ম কেমন ধর্ম, লাভ হলেও লাভ, ক্ষতি হলেও লাভ। আমাদের এখানে পঙ্গু পঙ্গু ছেলে হয় না, লুলো ছেলে হয় না, মাথা নাই, হাত নাই, পা নাই, মা বাবা ফেরেশান হয়। হাদিসের অর্থ বুঝাইতেছি আমি, হাদিসের অর্থ বলতেছি, পঙ্গু ছেলে হলে মা বাবা ফেরেশান হয়, টেনশন করে, আত্মীয় স্বজন টেনশন করে, বিশেষভাবে মা বেশি ফেরেশান হয়। ও মা, ও সম্মানিতা মা বোনেরা, শুনেন আল্লাহ নবীর হাদিস, মিশকাত শরীফে আছে, যে মায়ের পঙ্গু ছেলে হবে কাল কিয়ামতের মাঠে, এই পঙ্গু ছেলে ও মায়ের ফার্শে দাঁড়াবে, কাল কিয়ামতের মাঠে ওই পঙ্গু ছেলে ওই মায়ের ফার্শে দাঁড়াবে, ওই পঙ্গু ছেলের ফেটের নাভি হবে লম্বা, নাভি হবে লম্বা, ইয়াজুরু উম্মাহু বিসরারিহি ইলাল জান্নাহ, ওই পঙ্গু ছেলে নিজের লম্বা নাভি দিয়ে মাকে পেঁচাইয়া টেনে টেনে বৃহস্থে নিয়ে যাবে। এক একজনকে আল্লাহ তাআলা এক এক উসিলায় পার করাবে, পার করাবে, বৃহস্থ দান করবে, ঠিক না, ঠিক বলেন না? কিন্তু শর্ত হলো, পূর্ব শর্ত হলো, ঈমান ইসলাম ঠিক রাখতে হবে, ঠিক। কেমন মুসলমানি ধর্ম, কেমন ইসলাম? আসলে শুধুমাত্র ইসলামেই বাস্তব ধর্ম, শুধুমাত্র ইসলামেই হক ধর্ম, শুধুমাত্র ইসলামেই সত্য ধর্ম, ঠিক না বেটিক? শুধুমাত্র ইসলামেই আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া আল্লাহ তাআলা কোনো ধর্মকে অনুমোদন করেন নাই, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সূরা আল ইমরানে কোরআনের ঘোষণা করেছেন,
ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বন করবে তার সেই ধর্ম আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, আল্লাহ তাআলা কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে ব্যক্তি হবে চরম ক্ষতিগ্রস্ত, চিরকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলবে। ও মুসলমানরা, এই জাহান্নামের আগুন থেকে, এই জাহান্নামের আজাব থেকে, আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলাম ছাড়া, দিনই ইসলাম ছাড়া আর উপায় নাই, আর কোন উপায়। বুখারী শরীফের হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة إلا نفس مسلمة, মুসলমান ছাড়া আর কোনো অন্য কোনো জাতি, মুসলমান ছাড়া অন্য কোনো জাতি বৃহস্তে প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফের হাদিস। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, কাদিয়ানি বলেন, বৃহস্তে প্রবেশ করতে পারবে না। হিজবুত তাওহীদ বৃহস্তে প্রবেশ করতে পারবে না। যারা খাঁটি মুসলমান, যারা খাঁটি মুসলমান তারাই বৃহস্তে প্রবেশ করবে। আমার কথা নয়, কার কথা? আল্লাহর নবীর কথা, আবার আল্লাহর নবীর কথা, এটা আল্লাহর কথা। ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা, এগুলো আমাদের আকীদা বিশ্বাস। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমাতুন, যারা অমুসলিম মিজাতি কাফের বেঈমান তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। কেমন জাহান্নাম? জাহান্নামের আজাব কিরকম? আহা, আলোচনা বেশি দীর্ঘায়ু হবে না। জাহান্নামের আজাব কিরকম? وقال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من سبعين جزءا من نار جهنم, দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপ, তাপমাত্রা 69 গুণ বেশি। নাউজুবিল্লাহ বলবেন না, দুনিয়ার এই আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা 69 গুণ বেশি। কিভাবে সহ্য করবেন? আহা, এই জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলাম ছাড়া, দিন ইসলাম ছাড়া কোনো উপায় নাই। ইন্নাল্লাযীনা আমানু, আমি সূরা কাহাফ থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছিলাম, যারা খাঁটি মুমিন মুসলমান, বলেন যারা খাঁটি মুমিন মুসলমান, খাঁটি মুমিন মুসলমান কারা? যারা বৃহস্তবাসী হবে তারা কারা? তারা হলো আমানতু বিল্লাহ, আমান্না বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে। কাকে বিশ্বাস করে? আল্লাহকে বিশ্বাস করে।
80,000 জগৎ আছে আল্লাহর মাখলুক। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীতে লিখেছেন আল্লাহর মাখলুকের সংখ্যা 80,000 জগৎ। এই 80,000 জগতের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। রিজিকদাতা কে? আল্লাহ। মৃত্যুদাতা কে? আল্লাহ। হায়াতদাতা কে? আল্লাহ। শান্তিদাতা কে? আল্লাহ। সব কিছু তো আল্লাহ। এ কথা বিশ্বাস করতে হবে। সব কিছুর মালিক কে? আল্লাহ। বিহস্ত দুজখ লৌহ কলম আরশ কুরসি আসমান জমিন সব কিছুর মালিক কে? আল্লাহ। আমেরিকা রাশিয়ার মালিক কে? আল্লাহ। চীন ভারতের মালিক কে? আল্লাহ। পাকিস্তান বাংলাদেশের মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। তাহলে বাংলাদেশের মালিক ও? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, সে আল্লাহর জন্য যে আল্লাহ সমগ্র পৃথিবীর মালিক। রবের এক অর্থ কি? মালিক। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যে আল্লাহ সমগ্র পৃথিবীর মালিক। বাংলাদেশের মালিকও কে? তাহলে বাংলাদেশের সংবিধান এবং সংসদের মালিকও? আল্লাহ। আল্লাহ। বাংলাদেশের সংবিধান এবং সংসদের মালিকও? আল্লাহ। মালিকানা যার, মালিকানা যার, আইন তার, মালিকানা যার, হুকুম তার। তাহলে বাংলাদেশের সংসদ এবং সংবিধানের মালিকও যেহেতু আল্লাহ, সেহেতু বাংলাদেশের সংসদে সংবিধানে আইন চলবে কার? হুকুম চলবে, হুকুম চলবে কার? এখানে সমস্ত কথা শেষ। এ কথা যদি আমরা বুঝতে পারি, আমল করতে পারি, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমল করার জন্য রাজি আছেননি? ও শিক্ষিত মহল, ও সুশীল সমাজ, ও গুণী ব্যক্তিরা, কথা বুঝার চেষ্টা করবেন। মালিকানা যার, হুকুম তার, মালিকানা যার, আইন তার। আমার এই সাড়ে তিন হাত বোর্ডের মালিক কে? তাহলে এখানে হুকুম চলবে কার? আল্লাহর হুকুম চলবে। আল্লাহর হুকুম হল পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়া, আল্লাহকে সজদা করা, আল্লাহকে রুকু করা, এগুলো কার হুকুম? তাহলে কপাল দিয়ে আল্লাহকে সজদা করতে হবে, হাত এবং হেঁটু দিয়ে আল্লাহকে রুকু করতে হবে, কারণ এগুলোর মালিক কে? আল্লাহ। ও মা বোনেরা, আপনাদের সারাদিনাত বোর্ডের মালিকও আল্লাহ। সুতরাং আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর আইন মানতে হবে, ফরদা করতে হবে, ফরদা করতে হবে। এই সারাদিনের, এই সারাদিনের বোর্ডের মালিক যেহেতু আল্লাহ, তাহলে চেহারায় দাড়ি রাখতে হবে, চেহারায়
ভারী রাখতে হবে, ভারী রাখতে হবে, কারণ এই এই চেহারার মালিকও কে? আল্লাহ। ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক ক্ষেত্রে আইন চলবে কার? হুকুম চলবে কার? অন্য ঘন আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এগুলো হলো আল্লাহর প্রতি বিশ্বাস। এই আল্লাহর প্রতি কি বিশ্বাস? যাদের এই বিশ্বাস ঠিক আছে, ঠিক আছে, যাদের এই ইয়াকিন ঠিক আছে, তারাই খাঁটি মুসলমান, তারাই কি ইন্নাল্লাযীনা আমানু। এটা তাফসীর মাহবিল, এই আয়াতের তাফসীর করতেছি আমি। এবং আল্লাহর ভরে রাসুল, বলেন আল্লাহর ভরে রাসুল, রাসুলকেও বিশ্বাস করতে হবে, রাসুলের হুকুম হুকুম আহকাম মেনে চলতে হবে, ঠিক না বেটি? আমাদের রাসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসুল, সর্বশ্রেষ্ঠ নবী, ঠিক না বেটি? এবং আমাদের নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবীও সর্বশেষ নবীও। এইসব কথা যারা বিশ্বাস করে তারাই খাঁটি মুসলমান। কি ভাই, আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবীর পর আর কোন নবীর আবির্ভাব হবে না, আর কোন নবী আসবে না। জিল্লি নবী, বরুজি নবী, আকসি নবী, আসরি নবী, পরেই নবী, বড় নবী, ছোট নবী, বড় নবী, শরীয়তদারী নবী, শরীয়তবিহীন নবী, কোন নবীর আবির্ভাব হবে না নবী মুহাম্মদের পর। এটাকে বলা হয় আকিদায়ে খতমে নবুয়ত। আকিদায়ে এই আকিদা কোরআনে কারিমের 99টি আয়াতের দ্বারায় প্রমাণিত। এই আকিদায়ে খতমে নবুয়ত 210টি হাদিসের দ্বারা প্রমাণিত। এই আকিদায়ে খতমে নবুয়ত এজমায়ে উম্মতের দ্বারা প্রমাণিত। এটার উপর উম্মতের ঐকমত্য হয়ে গেছে, নবীর 210টি হাদিসের দ্বারা প্রমাণিত যে আমাদের নবী শেষ নবী। এই আকিদা যারা মানে তারা মুসলমান, আর এই আকিদা যারা বিশ্বাস করে না তারা তারা সন্দেহ ছাড়া কাফের। আমাদের দেশে এক দুষ্ট ফেরকা আছে, যে ফেরকার নাম কাদিয়ানি ফেরকা, তারা এই আকিদা মানে না। আমাদের নবীকে তারা সর্বশেষ নবী হিসেবে মানে না। তাদের নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। 1901 সালে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি স্বতন্ত্র নবুয়তের দাবি করেছে। সে পাঞ্জাব গুরুদাসপুরের একজন ব্যক্তি। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে কাদিয়ানি ফেরকা নবী মানে, আমাদের নবীকে মানে না। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হল আগা গোড়া লাল কুত্তা, লাল কুত্তা ইংরেজের দালাল। এ কাদিয়ানিরা ইংরেজের দালাল, ঠিক না বে? ঠিক।
তাদের নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। শেখে আলোচনা করার সময় নাই, সংক্ষেপে বলবো, এই মির্জা গোলাম কাদিয়ানি এক ফারসে ইংরেজের দালাল। ইংরেজ সরকারকে, ব্রিটিশ সরকারকে খুশি করার জন্য, রাজি খুশি করার জন্য মির্জা গোলাম কাদিয়ানি ইসলামী জেহাদকে হারাম ঘোষণা করেছে। ইসলামী জেহাদ হারাম, নাউজুবিল্লাহ বলেন না, এই এই কথা বলেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ব্রিটিশ মিডিয়াকে খুশি খুশি করার জন্য, ব্রিটিশ সরকারকে খুশি করার জন্য, অনেক লম্বা কথা আছে। আমাদের এখানেও যারা নামদারি মুসলমান, মুনাফেক মুনাফেক মুসলমান, যারা জেহাদকে বিশ্বাস করে না, ইসলামী জেহাদকে বিশ্বাস করে না, বরং যারা জেহাদকে সন্ত্রাসের আখ্যা দেয়, যারা জেহাদকে সন্ত্রাস বলে, তারা আসলে মির্জা গোলাম কাদিয়ানির খালতো ভাই। ঠিক, জেহাদ সন্ত্রাস নয়, সন্ত্রাস জেহাদ নয়। জেহাদ আর সন্ত্রাস জমিন আকাশের বেশ কম ব্যবধান। জেহাদ সন্ত্রাস নয়, বরং জেহাদ সন্ত্রাস দমন করার বড় একটা ব্যবস্থা। আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই, আলেম ওলামারা সন্ত্রাসী নয়, আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই, আমরা জেহাদে বিশ্বাসী। কোন জেহাদ? যে জেহাদ আল্লাহর রাসূল করেছেন, যে জেহাদ আবু বকর করেছেন, যে জেহাদ ওমর ফারুক করেছেন, যে জেহাদ উসমানে গনি করেছেন, যে জেহাদ আলী মুর্তজা করেছেন, যে জেহাদ খালিদ বিন ওলিদ করেছেন। কাদিয়ানিরা এটাকে মানে না। এই মির্জা গোলাম কাদিয়ানি আশ্চর্য মানুষ, তার স্বভাব চরিত্র সেরকম বলার সময় নাই। সে এক জায়গায় তার কিতাবে বলেছেন, মাই কোরআন কি গলতিয়া নিকাল নেয়া হো, অর্থাৎ মুসলমানদের কোরআনে অনেক ভুল ভুল ভ্রান্তি আছে, ওগুলো সংশোধন করার জন্য আমি এসেছি। কি ভাই, আমাদের কোরআনে ভুল আছে? কাদিয়ানিরা আমাদের কোরআনকে মানে না। যে ব্যক্তি মনে করবে কোরআনের কোনো একটা অক্ষরে নুকতায় ভুল আছে, সে সাথে সাথে কাফের। সাথে সাথে কি কাফের? এই মির্জা গোলাম কাদিয়ানি, কাদিয়ানি ফেরকার নবী, তার আশ্চর্য দাবি দাও আশ্চর্য। সে একবার দাবি করেছে, মাই বাইতুল্লাহ, তার বাসা তো উর্দু, তার কিতাবে আছে আমি কি বাইতুল্লাহ, সে বাইতুল্লাহ নাকি? আরেকবার দাবি করেছে, মাই হাজারে আসওয়াদ হো, আমি কালো ফাতর হাজারে আসওয়াদ। আরেকবার দাবি করেছে, মাই আয়না হো, মেরে আন্দর খোদা দেখাই দেতা হ্যায়, আমি আয়না, আমি কি আয়না, আমার ভিতরে থাকালে আল্লাহকে দেখা যায়।